সিদরাতুল মুনতাহার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি সালামকে দ্বিতীয়বার সশরীরে দেখছেন, সুবহানাল্লাহ। প্রথমবার দেখছিলেন, দ্বিতীয়বার যখন ওহী নাজিল হয়, প্রথমবার যখন ওহী নাজিল হয় ইকরা তুমি পড়ো, যেটা হেরা গুহার মধ্যে নাজিল হয়েছে, এরপরে মাঝখান দিয়া কয়েক মাস ওহী আসা বন্ধ ছিল, আসে নাই। এখানে অনেকের অনেকগুলো মত, কারো মতে হলো ছয় মাস ওহী বন্ধ ছিল, কারো মতে এক বছর, কারো মতে দুই বছর, কারো মতে তিন বছরও ছিল। যে প্রথম ওহী যে পাঁচটা আয়াত সূরাতুল আলার ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলক, এই পাঁচ আয়াত নাজিল হওয়ার পরে দীর্ঘদিন যাবৎ ওহী আসা বন্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন, জিব্রাইল আলাইহি সাল্লাম আমার সাথে সাক্ষাৎ করে এখন আর আসেন না, দেখা করেন না। তো একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন, দিনের বেলা হাঁটতেছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ শুনতে পাইলেন। আওয়াজ শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে তাকাইলেন, তাকানোর পরে উনি দেখতেছেন পুরো মধ্য আকাশ এত বড় যে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, শিমাল থেকে জুনুব, পুরো আকাশ জোড়া বিশাল বড় এক সিংহাসন, যে সিংহাসনের মধ্যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বসা। আল্লাহু আকবার, অনেক বড় আকৃতি। এরকম দেখে আল্লাহ রসুল ভয় পেয়ে গেলেন, আরে পাওয়ার, পুরো আকাশ জোড়া এক বড় সিংহাসন, আর সিংহাসনের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম বসা অবস্থায় দেখে আল্লাহ রসুল ভয় পেয়ে দৌড় দিলেন। সামনের দিকে যখন দৌড়াইয়া যাইতেছেন, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ রসুল পড়ে গেলেন মাটির মধ্যে, মানে এমন একটা ভয় পেয়ে গেলেন, মাটির মধ্যে পড়ে গেলেন হামাগুড়ি খাইয়া। এরপর আল্লাহ রসুল উঠে বাড়িতে দৌড়াই আসলেন। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী খাদিজাকে বলতেছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি কাপড় দিয়ে জড়ায় ধরো। আল্লাহ রসুল ভয়ে কাঁপতেছেন যে আমাকে বস্ত্রাবৃত করো, চাদর দিয়ে তাড়াতাড়ি মুড়াইয়া নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে চাদর দিলেন, কাপড় দিয়ে বস্ত্রাবৃত করলেন। আল্লাহ রসুল শুয়ে আছেন ভয়ে। খাদিজা অনেক সান্ত্বনা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পায়েন না, আল্লাহ পাকের নির্বাচিত মনোনীত আপনি নবী, আপনি ভয় পাওয়ার কিছু না। অনেক সান্ত্বনা দিছেন এই কঠিন মুহূর্তে। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থা আইসা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, হে বস্ত্রাবৃত নবী আপনি উঠেন, দাঁড়ান, মানুষকে ভীতি প্রদর্শন করেন। সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল মুদাসসির, মুদাসসির মানে বস্ত্রাবৃত, আল্লাহ রসুল তো কাপড় জড়াইয়া ভয় পেয়ে গেছে। হে বস্ত্রাবৃত নবী আপনি উঠেন, কুম, দাঁড়ান আপনি, ফাআনজির, আপনি এবার মানুষকে ভীতি প্রদর্শন করেন, মানুষদেরকে দিনের দাওয়াত দেন। দ্বিতীয়বারে এই সূরা নাজিল হইল ওহী। তো এরপর থেকে আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থা মানুষের বেশ ধরে, হ্যাঁ, ছোট ছোট যেটা মানুষ দেখলে ভয় পায় না, এরকম সুরত ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। ওহী নাজিল হইতে হইতে তো প্রায় আল্লাহ রসুলের বয়স যখন 51 বছর 9 মাস 28 দিন, তখনই কিন্তু মেরাজের এই মুজিজা, মেরাজে নামার এই বড় ঘটনা সংঘটিত হয়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে আবেদন করছিলেন যে আপনাকে আপনার স্বশরীরে আমি আরেকবার দেখতে চাই। প্রথমবার দেখে তো আল্লাহ রসুল ভয় পেয়ে গেলেন যে আমি আরেকবার আপনার স্বশরীরে আমি আরেকবার আপনাকে কি দেখতে চাই। তখন এই দ্বিতীয়বার দেখাটা হইল, ওয়ালা কদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। দ্বিতীয়বার হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা যায়া জিব্রাইল আলাইহিস সালামের আসল আকৃতি, আসল রূপটা দেখতে পাইলেন। আল্লাহ পাকের হুকুমে দেখাইছেন। তো জিব্রাইল আলাইহিস সালামের আসল রূপ আকৃতি আল্লাহ রসুল বর্ণনা করতেছেন যে আমি জিব্রাইল আলাইহিস সালামের যে আসল আকৃতি রূপটা দেখলাম তার ছয় শত পাখা, একটা পাখার দৈর্ঘ্য প্রস্থ হইল পুরা আসমানের নিচে যতটুকু ফাঁকা জায়গা আছে
পশ্চিম থেকে নিয়ে পূর্ব দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত পুরো আসমানের নিচে পুরো ফাঁকা জায়গাটা হলো জিবরাইল আলাইহিস সালামের একটা পাখার দৈর্ঘ্যপ্রস্থ সুবহানাল্লাহ এবং এই পাখা এত বড় যে পাখাগুলো থেকে মনি মুক্তা ঝরতেছে আমি দেখলাম এবং তার পায়ের পশমগুলো যেন এক একটা মুক্তার মতন মানে চমকাইতেছে এরকম এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে জিবরাইল যে আসছে তার যে পোশাকটা ছিল সেই পোশাকটা হইল মুক্তি মুতিযুক্ত সবুজ পোশাক পরে মুতিযুক্ত যে পুরা পোশাকটার মধ্যে পুরা খালি মনি মুক্তা খচিত সুবহানাল্লাহ তো আসল আকৃতিটা আল্লাহ রাসূল এভাবে বর্ণনা করলেন যে তার আসল আকৃতি আমি সিদরাতুল মুনতাহার মধ্যে দেখেছি সুবহানাল্লাহ যেটা আল্লাহ পাক সূরাতুন নাজমের 9 নম্বর এবং 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা ওয়ালা কদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা আমি তাকে দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহার মধ্যে আমি তাকে দেখেছি সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি সালামকে দ্বিতীয়বার সশরীরে দেখছেন সুবহানাল্লাহ প্রথমবার দেখছিলেন দ্বিতীয়বার যখন ওহী নাজিল হয় প্রথমবার যখন ওহী নাজিল হয় ইকরা তুমি পড়ো যেটা হেরা গুহার মধ্যে নাজিল হয়েছে এরপরে মাসখান দিয়া কয়েক মাস ওহী আসা বন্ধ ছিল আসে নাই এখানে অনেকের অনেকগুলো মত কারো মতে হলো 6 মাস ওহি বন্ধ ছিল কারো মতে 1 বছর কারো মতে 2 বছর কারো মতে 3 বছরও ছিল যে প্রথম ওহি যে 5টা আয়াত সূরাতুল আলার ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক এই 5 আয়াত নাজিল হওয়ার পরে দীর্ঘদিন যাবত ওহি আসা বন্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাৎ করে এখন আর আসেন না দেখা করেন না তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন দিনের বেলা হাঁটতেছেন হঠাৎ করে বিকট একটা আওয়াজ শুনতে পাইলেন আওয়াজ শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে তাকাইলেন তাকানোর পরে উনি দেখতেছেন পুরো মধ্য আকাশ এত বড় যে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব শিমাল থেকে জুনুব পুরো আকাশ জোড়া বিশাল বড় এক সিংহাসন যে সিংহাসনের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসা আল্লাহু আকবার অনেক বড় আকৃতি এরকম দেখে আল্লাহর রাসূল ভয় পেয়ে গেলেন আরে পাওয়ার পুরো আকাশ জোড়া এক বড় সিংহাসন আর সিংহাসনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বসা অবস্থায় দেখে আল্লাহর রাসূল ভয় পেয়ে দৌড় দিলেন সামনের দিকে যখন দৌড়াইয়া যাইতেছেন দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর রাসূল পড়ে গেলেন মাটির মধ্যে মানে এমন একটা ভয় পেয়ে গেলেন মাটির মধ্যে পড়ে গেলেন হামাগুড়ি খাইয়া এরপর আল্লাহ রাসূল উঠে বাড়িতে দৌড়ে আসলেন আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী খাদিজাকে বলতেছেন যে জাম্মিলুনি আমাকে তাড়াতাড়ি কাপড় দিয়ে জড়ায় ধরো আল্লাহ রাসূল ভয়ে কাঁপতেছেন যে আমাকে বস্ত্রাবৃত করো চাদর দিয়ে তাড়াতাড়ি মুড়ায় নাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে চাদর দিলেন কাপড় দিয়ে বস্ত্রাবৃত করলেন আল্লাহ রাসূল শুয়ে আছেন ভয়ে খাদিজা অনেক সান্ত্বনা দিতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পায়েন না আল্লাহ পাকের নির্বাচিত মনোনীত আপনি নবী আপনি ভয় পাওয়ার কিছু না অনেক সান্ত্বনা দিছেন এই কঠিন মুহূর্তে এরপরে জিবরাইল আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থা আইসা আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির হে বস্ত্রাবৃত নবী আপনি উঠেন দাঁড়ান মানুষকে ভীতি প্রদর্শন করেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির মুদাসসির মানে বস্ত্রাবৃত আল্লাহ রাসূল তো কাপড় জড়াইয়া ভয় পেয়ে গেছে হে বস্ত্রাবৃত নবী আপনি উঠেন কুম দাঁড়ান আপনি ফাআনজির আপনি এবার মানুষকে ভীতি প্রদর্শন করেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন দ্বিতীয়বারে এই সূরা নাজিল হইল ওহী তো এরপর থেকে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থা মানুষের বেশ ধরে হ্যাঁ ছোট ছোট যেটা মানুষ দেখলে ভয় পায় না এরকম সুরত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন ওহী নাজিল হইতে হইতে তো প্রায় আল্লাহ রাসূলের বয়স যখন 51 বছর 9 মাস 28 দিন তখনই কিন্তু মেরাজের
এই মুজিজা মেরাজে নামার এই বড় ঘটনা সংঘটিত হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে আবেদন করেছিলেন যে আপনাকে আপনার শ্বশুরিলে আমি আরেকবার দেখতে চাই। প্রথমবার দেখে তো আল্লাহর রাসূল ভয় পেয়ে গেলেন যে আমি আরেকবার আপনার শ্বশুরিলে আমি আরেকবার আপনাকে কি দেখতে চাই। তখন এই দ্বিতীয়বার দেখাটা হইল ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। দ্বিতীয়বার হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা জায়গা জিব্রাইল আলাইহিস সালামের আসল আকৃতি আসল রূপটা দেখতে পাইলেন। আল্লাহ পাকের হুকুমে দেখাইছেন। তো জিব্রাইল আলাইহিস সালামের আসল রূপ আকৃতি আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন যে আমি জিব্রাইল আলাইহিস সালামের যে আসল আকৃতি রূপটা দেখলাম তার 600 পাখা, 600 পাখা, একটা পাখার দৈর্ঘ্য প্রস্থ হইল পুরা আসমানের নিচে যতটুকু ফাঁকা জায়গা আছে, পশ্চিম থেকে নিয়ে পূর্ব, দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত পুরা আসমানের নিচে পুরা ফাঁকা জায়গাটা হইল জিব্রাইল আলাইহিস সালামের একটা পাখার দৈর্ঘ্য প্রস্থ। সুবহানাল্লাহ। এবং এই পাখা এত বড় যে পাখাগুলো থেকে মণি মুক্তা ঝরতেছে আমি দেখলাম, এবং তার পায়ের পশমগুলো যেন এক একটা মুক্তার মতন মানে চমকাইতেছে এরকম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে জিব্রাইল যে আসছে তার যে পোশাকটা ছিল সে পোশাকটা হইল মুক্তি মুতিযুক্ত সবুজ পোশাক, পরে মুতিযুক্ত যে পুরা পোশাকটার মধ্যে পুরা খালি মণি মুক্তা খচিত। সুবহানাল্লাহ। তো আসল আকৃতিটা আল্লাহ রাসূল এভাবে বর্ণনা করলেন যে তার আসল আকৃতি আমি সিদরাতুল মুনতাহার মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক সূরাতুন নাজমের 9 নম্বর এবং 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্দা সিদরাতিল মুনতাহা ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইন্দা সিদরাতিল মুনতাহা, আমি তাকে দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহার মধ্যে আমি তাকে দেখেছি। সুবহানাল্লাহ।